রেলওয়ে পশ্চিম জোনে সদ্য যোগদানকৃত জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার 6 জানুয়ারি রাজশাহীতে অবস্থিত জাতীয় নেতা AHM কামরুজ্জামানের কবর জিয়ারত করেছেন। এই সময় পশ্চিম রেলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শ্রমিক লীগের নেতারা উপস্থিত ছিলেন। নূর জামালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি ইমদাদুল হক। বঙ্গবন্ধু সোনার ছেলে হয়ে কাজ করার আহ্বান জানালেন নবাগত GM অসীম কুমার তালুকদার। রেলওয়ে পশ্চিম জোনের সদ্য যোগদানকৃত জেনারেল ম্যানেজার GM অসীম কুমার তালুকদার আজ 6 জানুয়ারি রাজশাহীতে অবস্থিত জাতীয় নেতা AHM কামরুজ্জামানের কবর জিয়ারত করেছেন। এ সময় পশ্চিম রেলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শ্রমিক লীগের নেতারা উপস্থিত ছিলেন। সকাল 11টায় কবর জিয়ারত শেষে গণমাধ্যমে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, আমি সেই স্বপ্ন বাস্তবে পালন করতে পশ্চিম রেলের সকলের প্রতি আহ্বান করছি। তিনি পশ্চিম রেলকে আরও গতিশীল উন্নয়নে রূপ দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা কিছু স্বপ্ন আছে যা নতুন প্রজন্ম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের। চলতি মাসের 4 জানুয়ারি তিনি রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার GM হিসেবে যোগদান করেন। তার যোগদানে পশ্চিম রেলের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করেন। রেলওয়ের প্রধান কার্যালয় ডিজিট দপ্তরের একটি সূত্র জানায়, তিনি বাংলাদেশ রেলওয়েতে একজন দক্ষ ও পরিশ্রমী সৎকর্মকর্তা হিসেবে পরিচিত। এর আগে তিনি রাজশাহীতে চিফ পার্সোনাল অফিসার, পাকশীতে বিভাগীয় ম্যানেজার ও পশ্চিম জোনের CST সহ বাংলাদেশ রেল ইন্সপেক্টর হিসেবে দীর্ঘ সময় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বিজেটির এই মেধাবী শিক্ষার্থী কে রেল পশ্চিমের জেনারেল ম্যানেজার হিসেবে পদায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন রেল পশ্চিমের একাধিক কর্মকর্তা। আসলে আপনারা জানেন যে মুজিব শতবর্ষ পালিত হচ্ছে, সেই সঙ্গে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। সেই প্রেক্ষিতে যারা আমাদের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে, যাদের জন্যই স্বাধীনতা, তন্মধ্যে চারতেনার মধ্যে আমাদের যেই অত্যন্ত শ্রদ্ধ কামরুজ্জামান মহোদয় একজন। তো স্বাভাবিকভাবে রাজশাহীর যে মাটি তার জন্য ধন্য হয়েছে, এবং কাজের প্রথমেই আসলে তাকে আমি স্মরণ করছি এই কারণে, কারণ তারা কিছু অসমাপ্ত কাজ রেখে গেছেন। এবং আপনারা জানেন বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কাজ করার জন্য কিছু সোনার ছেলে দরকার। আসলে সোনার ছেলে বলতে নতুন প্রজন্ম কী বুঝেছে, আমি সেই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করি। এবং আমি এই রাজশাহী এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আসলে আমারও কিছু স্বপ্ন আছে এবং তাদের স্বপ্নের সাথে মিশিয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি এসেছি। এবং রেলের সার্বিক উন্নয়ন, এবং জানেন এটা একটা গণপরিবহন, এবং মানুষকে দ্রুতবেগে পৌঁছে দেওয়া এবং তাকে সার্বিক কমফোর্ট দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সে লক্ষ্যে আসলে আমাদের কিছু প্রজেক্ট, প্রায় 37টা প্রজেক্ট রান করতেছে, এবং এটা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু রেলকে ঠিক চেনা যাবে না। আমাদের এটা 45 সালে শেষ হবে, এবং রেল তখন আমাদের যেটা বলি যে আমরা চায়না যাই বা এখানে যাই দ্রুতগামী ট্রেন এবং তাদের যে সেবাটা দেখি, তখন আসলে সেই রকম ধরনের কিছু দেখা যাবে। সুতরাং আমি মনে করি এখানে কাজ করার অনেক সুযোগ আছে এবং সেই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। আর হলো প্রশাসন ঠিক আছে, কিন্তু এটা একটা আমরা রাজনৈতিক সরকারের অধীনে কাজ করতেছি, তাদেরও কিছু আশা আকাঙ্ক্ষার লক্ষ্য।